বিজেপির কার্যকর্তার বাড়িতে হামলার অভিযোগ সিপিএম সমর্থিত বরুণ সরকার নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুরনো রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মারমুখী সংঘর্ষে আহত একই পরিবারের তিনজন, আহতরা বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনা বিশালগড়ের চন্দ্রনগর এলাকায়। ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বরুণ সরকার ও ননিগোপাল দাস এই দুই পরিবারের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। অভিযোগ, বরুণ সরকার সিপিএম সমর্থক। বরুণ সরকার একাধিকবার এলাকায় বোমাবাজি করেছিল, সেই কথা নাকি মানুষের কাছে বলে দিয়েছিল ননিগোপাল দাসের পরিবার। আর তাতেই রেগে শুক্রবার সন্ধ্যারাতে বরুণ সরকার তা নিয়ে আক্রমণ চালায় ননিগোপাল দাসের পরিবারের উপর, আর সেই আক্রমণে তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশালগড় থানার পুলিশ, কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে বরুণ সরকার তার পরিবার নিয়ে পালিয়ে যায়। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম আমাদের চন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় সিপিএমের এক দুষ্কৃতী বরুণ সরকার নামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, মানে পরিবারের তিনজন সদস্যের উপর প্রাণঘাতী হামলা চালায়। দায়ের কূপে গুরুতর আহত হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে আসি এবং খবর নেওয়ার চেষ্টা করছি বিষয়টা কী হয়েছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে এই দুষ্কৃতিকারীদেরকে কঠোরভাবে দমন করা হবে। আমরা দেখছি বিষয়টা কী হয়েছে, আমরা কথা বলে দিই। ঘটনার সূত্রপাত কী থেকে জানা গেছে কিছু? অ্যাকচুয়ালি ঘটনার সূত্রপাত তো এখন আমি জানতে পারিনি, কিন্তু যতটুকু শুনতে পেলাম বরুণ সরকার সিপিএমের সময় থেকেই দাবি দুষ্কৃতি ও বরাবরই এরকম অনেক ঘটনা করেছে। তো হয়তোবা এটা কোনো কি বিষয় হচ্ছে আমরা পরবর্তী সময় জেনে দেখব। ঘটনা বলতে হ্যাঁ লোকে আমরা যুগ নাই এমন মুখ চলি না। হ্যাঁ মনে করেন ধীরে ধীরে করে হ্যাঁ আগে ওই বাইপাস বলে গুমসুম মারতে বলে এই কথা বলে আমরা মানুষের কাছে পেয়েছি। তাহলে শুক্রবার লাগছে আর কি, তখন বাবুরে পায়া বাবুর রাস্তা খুঁজে দিচ্ছে বাবুরা মার। নাম কি? শুরু ভাইয়ের বরুণ সরকার। বাড়ি কোন জায়গায়? বাড়ি চন্দ্রনগর টিলা। তোমরা বাড়ি কোন জায়গায়? আমরা বাড়ি চন্দ্রনগর টিলা। আমার বিশ্বাস তো ভাই। ঘটনা কোন সময়? দশমার ঠিক সাড়ে সাতটা সাড়ে আটটা। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে তিনজন। সূত্রপাত কিসের থেকে এটা? মানে তার বউ ছেলে তিনজন, তারা সূত্রপাতরা কি থেকে কি নিয়ে এসব করছে? হে যায় ক্লিয়ার করছে হের লোকের, মানে হের কথা কয়ে দিচ্ছি ভুল কথা এসে। এখন কি মামলা করছো তুমি? হ্যাঁ মামলা করছি। পুলিশ এসে? হ্যাঁ পুলিশ এসে। হ্যাঁ বাইকতে বাইকের কাছে সবাই নিয়ে। আপনার নাম? আপনার নাম? বাদল দাস। ঘটনা এলাকায় উত্তেজনা থাকার কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।